ডিএ নিয়ে বৈঠকে বসছে না সংগঠন। তো এখানে কলকাতা হাইকোর্টে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে আলোচনার জন্য এখানে একটি কথা নির্দেশ দিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল 10 দিনের মতো সময় আছে, সেই 10 দিনের সময়সীমার মধ্যে যেন আন্দোলনকারীরা এবং সরকারের মধ্যে একটি বৈঠক হয়। তো সেই নিয়ে কিন্তু মঙ্গলবার আলোচনা থেকে নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্ত জানিয়েছে মামলাকারী সংগঠন। রাজ্য সরকারকে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে মামলার বিচারাধীন থাকাকালীন তারা ডিএ সংক্রান্ত কোনো আলোচনায় থাকবে না, কারণ যৌথ মঞ্চের আন্দোলনের অন্যতম বিষয় হলো ডিএ বৈঠক হলে মামলার ওপর তার প্রভাব পড়ার আশঙ্কা থাকবে বলে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি শুরু থেকে যৌথ মঞ্চের আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হয়নি। এবার একই পথে হাঁটতে চললো রাজ্য সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরামরা। লিখিতভাবে সরকারের এই বার্তা জানিয়ে দিয়েছে ওই সব সংগঠনের কর্তারা এবং মামলাকারীর কর্মী সংগঠনগুলির বক্তব্য যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে পর্যন্ত জমা করে নিকো, তাই ফলে ডিএ কমিশনের সুপারিশ কি আছে তা জানা নেই কো, এবং পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া যে 34% যে ডিএ আছে তা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছে, 36% ডিএ বকেয়া পড়ে আছে এবং মামলা সর্বোচ্চ আদালতে বিচারাধীন। এই অবস্থায় সরকারের সঙ্গে আলোচনায় বসা সম্ভব নয় বলে জানিয়েছেন এবং ফের বিষয়টি বিচারাধীন কোনো পথ দেখা যাচ্ছে না সেটা না বুঝে পদক্ষেপ করা সম্ভব নয়, তাই প্রথম থেকেই বলে এসেছে যে এই আলোচনায় থাকছে না সংগঠনকারীরা। এই সরকারের সঙ্গে আলোচনা করে কোনো লাভ হবে কি না তাও নিশ্চিত নয়। এবং কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন যে আমাদের বাইরে থেকে সমর্থন দিয়েছেন এই আলোচনার অন্যতম বিষয় ডিএ, পঞ্চম বেতন কমিশন নিয়ে মামলা চলছে, ফলে এই প্রসঙ্গ তো বাদ রেখেই এখনকার সম্ভবত ডিএ নিয়ে আলোচনা লাভ হবে কি না তা নিয়ে এখনও ভাবছে সংগঠনকারী সংস্থারা।